সালাতুল হাজত পড়ার সহি নিয়ম কি জানতে চাই জর্দা সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এটা ঠিক কিনা রুহ কি বিস্তারিত জানতে চাই আমাদের এলাকায় একটি প্রচলন আছে মানুষ মারা গেলে তিন দিনের দিন কাপড় ধোয়া নিয়ে হাদিস বা কোরআন কি বলে আমাদের চাচাদের কাছ থেকে চার পাঁচ লক্ষ টাকা পাই কিন্তু তাদের কাছে টাকা চাইলে তারা আমাদের মারতে আসে এবং আমাদেরকে অভিশাপ দেয় এমন অবস্থায় আমাদের করণীয় কি আমাদের এরপরে প্রশ্ন হলো আমি নামাজরত অবস্থায় আমার সামনে দিয়ে কেউ গেলে আমার করণীয় কি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার নামাজের সামনে দিয়ে যদি কেউ যায় নামাজের ব্যক্তির সামনে যদি কেউ যায় সেই যেন ওই ব্যক্তির সাথে লড়াই লিপ্ত হয় এখানে লড়াই লিপ্ত হওয়া মানে বাধা দেওয়া সে বাধা দেওয়ার বিভিন্ন দিক হতে পারে আপনি ইশারাতে বোঝালেন অনেক সময় দেখা যায় আপনি যে নামাজ পড়ছেন যিনি অতিক্রম করছেন তিনি টের পাচ্ছেন না আজকাল বিশেষ করে মোবাইল টিপে যুগ মানুষ মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটে মোবাইল টিপতে টিপতে রেল রেল ক্রসিং রেল রোড পার হওয়া রেলপথ এপার থেকে ওপার পার হওয়ার পর পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ার ঘটনা প্রায় পত্রিকা দেখা যায় ঠিক কিনা বলেন আর রাস্তা দিয়ে মোবাইল টিপতে টিপতে গিয়ে কোনো পিলারের সাথে ঘরে কোনো ওয়ালের সাথে অন্য কোনো মানুষের সাথে উষ্ঠা খাওয়া এটা তো আজকাল অহরহ হয় এই পরিমাণ নেশা হয়ে গেছে মোবাইলের ঠিক না বে ঠিক মোবাইল ব্যবহার করেন কিন্তু মোবাইল যেন আপনাকে ব্যবহার না করে আপনি মোবাইল করবেন ব্যবহার করবেন না মোবাইল আপনাকে ব্যবহার করবে আপনি যদি মোবাইল ব্যবহার করতে করতে ডাইরেক্ট হয়ে যান ডাইরেক্ট বুঝেন যে ওইটা টিপা টিপি করা ছাড়া আপনার কিছুই হয় না তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের রোগ আল্লাহ তালে রোগ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে যেটা বলছিলাম যে যদি কেউ মোবাইল টিপতে টিপতে মসজিদে হাঁটাহাঁটি করে তাহলে একজন নামাজ পড়ছে যে হুঁশো তার হয়তো থাকবে না এই আপনি তাকে ইশারা দিবেন বোঝানোর চেষ্টা করুন যে আপনি নামাজের মধ্যে আছেন কিন্তু আমলে কাসির হয় অর্থাৎ আপনি এমন কাজ করলেন যেটা করতে গিয়ে আপনি নামাজে আছেন যেটা বোঝার কোনো উপায় নেই এরকম যদি হয়ে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যেতে পারে এটা করতে হবে তারপরেও যদি কোনো ব্যক্তি আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার গুনা হবে আপনার নামাজ হয়ে যাবে আপনার হাদিসে যে বলা বলা আছে যে আপনার নামাজ নষ্ট হবে বা আপনার নামাজকে সে ভেঙে দিল এর মানে হলো মনোযোগ নষ্ট হওয়ার কথা আর নবী করিম সাল্লা বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা যে কত বড় অপরাধ এটা যদি কেউ বলতে চল্লিশ দিন না ঘন্টা সেটা হাদিসে উল্লেখ হয় নাই দিন যদি ধরেন তাহলে চল্লিশ দিন সে দাঁড়িয়ে থাকতো প্রয়োজনে তারপরও নামাজের সামনে দিয়ে হাঁটতো না যদি জানতো এর কারণে কি মূল্য তাকে কে আমাদের দিন দিতে হবে এই জন্য নামাজের ব্যক্তির সামনে আমরা হাঁটাহাঁটি করব আবার যিনি নামাজ পড়ছেন তারও দায়িত্ব আছে একটা সূত্রা বা লাঠি রেখে নামাজ পড়বেন অথবা একটা পিলারের সামনে ওয়ালের সামনে নামাজ পড়বেন মানুষ হাঁটা করতে পারে এরকম জায়গায় দাঁড়িয়ে আপনি নিয়ত করে ফেললেন মানুষের অসুবিধা হলো সেরকম জায়গায় নামাজে যিনি দাঁড়াচ্ছেন তার জন্য দাঁড়ানো জায়েজ নাই উচিত না জর্দা সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এটা ঠিক কিনা জর্দা সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এভাবে হাদিসে আসে নাই হাদিসে যেটি বর্ণিত হয়েছে সেটি হলো যদি কেউ কোনো মাদক সেবন করে এরপরে সে নেশাগ্রস্ত হয় চল্লিশ দিন তার ইবাদত কবুল হয় না সালাত কবুল হয় না এর উপরে ভিত্তি করে অনেক লোমায়করাম যে কোনো নেশা জাতীয় দ্রব্য পান করলেই সেটার উপরে এই বিধানটা প্রয়োগ করেন তবে হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায় যে মাদক দ্রব্য সেবন করবে সেটা যে প্রকারেরই হোক না কেন এবং এর ফলে সে মাদক আসক্ত হয়ে যায় এবং সে নেশাগ্রস্ত হয়ে যায় মাতাল হয়ে যায় মাতলামি করে তার জন্য ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে বিধায় আপনার কেউ পানের সাথে জর্দা খেলো তামাক খেলো যদিও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করা স্বাস্থ্যের জন্য ক্ষতি কর কোনো কিছু কোনো ইমানদারের জন্য করা উচিত না তাহলে সেই ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর মানে এই না যে এর কারণে তার 40 দিন ইবাদত কবুল হবে না হাদিসে সেটা বলা হয় নাই আমাদের এলাকায় একটি প্রচলন আছে মানুষ মারা গেলে তিন দিনের দিন কাপড় ধোয়া নিয়ে হাদিস বা কোরআন কি বলে মানুষ মারা যাওয়ার পর তিন দিনের দিন কাপড় ধোয়া এটা আবার কি আমি করে জানলাম হ্যাঁ কি করে তিন দিনের দিন কার কাপড় একজন বলেন হ্যাঁ ও ফ্যামিলি সবাই কাপড় ধোয় চিন্তা করেন এত কুসংস্কার দেশে আছে যে সবগুলো আমরা জানিও না মনে রাখবেন মানুষ মারা যাওয়ার পর যারা মৃত ব্যক্তিকে দাফন করেছে কবর দেয়াতে সামিল হয়েছে তারাও ঘরে প্রবেশ করার আগে বাড়িতে আসার পর তারা এমন কি ঘরে ঢুকলো তাদের জন্য গোসল করাটা মুস্তাহাব তাদের জন্য গোসল করাটা কি মুস্তাহাব ভালো এছাড়া পুরা পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে তিন দিন পর এমন কোনো কথা করোনা দিছে কোথাও বলা ইসলামের নাম এরকম মন গড়া কোনো কিছু যদি করে কেউ তাহলে সব তো দূরের কথা উল্টা কি হতে পারে

সল্লাহ নবী সাল্লা সাল্লামের জীবনে কোনো সমস্যা কোনো কোনো মুসিবত আসলে তিনি নামাজ শুরু করতেন কিছু করতেন সলা শুরু করতেন এবং নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা করার জন্য নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন ওয়াস্তে আইনও বিশবরে ও যে কোনো সংকটে বিপদে তোমরা সলাত এবং সবর ধৈর্য ধারণ করা এবং নামাজ পড়া এর মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাও এই জন্য নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের চেষ্টা করা প্রয়োজন পূর্ণের জন্য চেষ্টা করতে হবে করবো তো আমরা সবাই ইনশাল্লাহ এই নামাজ এই নামাজটাকে সালাতুল হাজত যে বলা হয় এটার বিশেষ কোনো ফর্মেট আছে কিনা নিয়ম আছে কিনা এ ব্যাপারে একটা হাদিস আছে কারোর যদি কোনো প্রয়োজন হয় সে দূরে কাজ সুন্দর করে নামাজ পড়বে এরপর একটা দোয়া আছে লা আলিমুল করিম আজিম

নামাজের পর এই দোয়াটা কেউ পাঠ করে এই দোয়ার খোলাসা কথা হলো আল্লাহ প্রশংসা গুণকীর্তন করার পর নিজের পেরেশানি দূরের জন্য আল্লাহর কাছে দোয়া করা তো এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার বিশেষ কোন মুসিবত বিশেষ কোন প্রয়োজন থাকলে পূরণ করবেন এরকম একটা হাদিস বর্ণিত আছে কিন্তু এই হাদিসের সনদ মহাদ্দিসদের অনেকে এটার উপর আপত্তি তুলেছেন এটা সহি নয় বরং এটা দয়ফ তবে এইটুকু ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে কোনো বিপদ হলে আপনি দুই রাকাত নামাজ পড়ে দুই চার রাকাত যতটুকু তফিক হয়ে নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলবেন দোয়া করবেন ইনশাআল্লাহ বিদনীলাহ আল্লাহ আপনার সাহায্য করবেন আপনার বিপদ দূর করবেন এবং এ নামাজ আপনার উপকারে আসবেই আসবে ইনশাহ আল্লাহ এরপরে প্রশ্ন হলো রুহ কি বিস্তারিত জানতে চাই বিস্তারিত বলার সুযোগ নেই রুহ শুধুমাত্র এই নামে বহু একাধিক বই আছে এবং আরবি বই আছে যেটার অনুবাদ হয়েছে বা মার্কেটে আছে দেখে কিনে নিতে পারেন কোরআন একাদেমি আল্লাহ বোলা আলমীর আয়াত আছে আল্লাহ তালা বলেছেন ইয়েস আলৌ না আনির রোহ নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছে মক্কার মুর্শিকরা রুহ সম্পর্কে কুলির রুহ আমিন আমরে রব্বি কাফেররা তারা যখন জিজ্ঞাসা করেছে রুহ সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম জবাব দিয়েছেন কুলির তাকে আল্লাহ বলেছেন আপনি জবাব দেন কুলির রুহ আমিন আমরে রব্বি বলে দিন যে রুহ হলো আমার রবের নির্দেশ এই জন্য রুহ হলো আল্লাহর অর্ডার আমাদের মধ্যে রুহ আসা মানে হলো আল্লাহর অর্ডার আসা রুহ চলে যাওয়া মানে আল্লাহর অর্ডার আমার জীবিত না থাকার ব্যাপার অর্ডার আসছে অর্ডার চলে যাওয়া এটাই হলো রুহ কোরআনে করিমের ভাষ্য অনুযায়ী শুধুমাত্র এতটুকু এর বাইরে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে বই পড়ার জন্য আমরা অনুরোধ করবো এরপরে প্রশ্ন হলো আমাদের চাচাদের কাছ থেকে চার পাঁচ লক্ষ টাকা পাই কিন্তু তাদের কাছে টাকা চাইলে তারা আমাদের মারতে আসে এবং আমাদেরকে অভিশাপ দেয় এমন অবস্থায় আমাদের করণীয় কি আমাদের পরিবারের পরিবারে টাকা খুব মুহূর্তে দেখুন পাওনাদার যদি আপনাকে টাকা না দেয় তাহলে সেক্ষেত্রে পাওনাদারের প্রতি আপনি আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন প্রয়োজনে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আপনি আপনার হক আদায়ের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন তাই বলে তার যদি জুলুম হয় সে পর্যায়ে আপনি যেতে পারবেন না গালিগালাজ করতে পারবেন না এরপরেও যদি আপনি আদায় করতে না পারেন মনে রাখবেন আপনাকে যে ঠকিয়েছে সে আপনাকে খুব বেশি ঠকাতে পারে না সে নিজেকে ঠকিয়েছে কারণ সে কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দেওয়া দুনিয়াতে তো সে টাকা মেরেছে আখেরাতে তার আমল করা সওয়াবগুলো দিয়ে দিতে হবে আল্লাহ তালা এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যদি কেউ মাতাল গনিয়ে মাতাল গনিয়ে জুলমন কেউ যদি টাকা দিতে পারে তারপরও পাওনা দেয় টাকা না দেয় তালবাহনা করে সে জুলুম করে আমাদের দেশে দেখবেন গ্রামাঞ্চলে শহরে বিভিন্ন জায়গায় দোকান থেকে বাকি খাওয়ার পর সেই দোকান থেকে মাল না কিনে নগরটাকে আরেক দোকান থেকে কিনে আছে না নাই অনেকে আছে ওই দোকানের সামনেও আর হাঁটে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায় ওর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায় আল্লাহ তালা অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন নবী করিম সাল্লাম বলেছেন খেয়ারকম আহসানুকুম আহসানুকুম কদা আ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা হাওলাত নিলে ধার নিলে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় যথা সময় দিয়ে দেয় ওয়াদা রক্ষা করে করজে হাসানা এটা পরিশোধ করে এরকম মানুষগুলো হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ নামাজ কালাম পড়েন কিন্তু মানুষের বাকি নিয়ে ঘুরান মানুষের টাকা দেন না তা হাওলাত নিয়ে দেওয়ার নাম গন্ধ না সে কখনো ভালো মানুষ হতে পারে না এরপরে প্রশ্ন হলো আমার এলাকার বহু ধনী লোক একজন মারা গিয়েছে এক এখন তাহার ছেলেরা প্রতিদিন আসরবাদ কবরের পাশে কোরআনের হাফেজকে দিয়ে কোরআন পড়া এটা কি শরীয়ত মতো জায়েজ আছে ভাইরা আমার আমরা অনেকে মা বাবার কবরের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করি তারা যেন বসে বসে কোরআন শরীফ পড়ে অথবা মা বাবা মৃত্যুর পর তাদের লাশের চারপাশে বসে বসে কোরআন শরীফ পড়বে আমরা টাকা দিয়ে লোক ঠিক করি অথবা এমনিতেই তাদের জায়গা তারা বসে বসে কোরআন খতম পড়বে কোরআনে করিম তেলাওয়াত করবে তার জন্য আমরা টাকা দিই ভালো করে শুনে রাখেন মৃত ব্যক্তিকে সব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক লাশের পাশে হোক আর অন্য কোনো জায়গায় হোক লোক ভাড়া করে এনে কোরআনে করিম তেলাওয়াত করানো এটা না এর কারণ মৃত ব্যক্তির লাভ হয় না বরং আপনার গুনা হয় আর যে তেলাওয়াত টাকা নেয় সে হুজুর গুনাগার হয় কথা কি বুঝতে পারছি ভাইরা আমার এটা আমার ফতোয়া না সারা দুনিয়ার সমস্ত লাভ একমেরই ফতোয়া মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে কোরআন খতম করাইয়া টাকা নেওয়া দেওয়া যায় নাই এটা পারিশ্রমিক নেওয়ার মতো বিষয় না সম্পূর্ণ গুনাহের কথা এবং এ ব্যাপারে বড় বড় জায়গা থেকে স্পষ্ট ফতুয়া দেওয়া আছে আমার দেশে হুজুরা অনেক করে মাদ্রাসার ছাত্ররা অনেক সময় করে আরে ভাই মৃত ব্যক্তির জন্য এমনি দোয়া করবে আপনি এমনি দান সাদাকা করেন কিন্তু লোক ভাড়া করে নেই ভাই বিশেষ করে কবরস্থানে বসে বসে তেলাওয়াত করতে হবে এই নির্দেশ সুন্নায় কোথাও দেওয়া হয় নাই কবরস্থানে যাবেন শুধু জিয়ারত করার জন্য কিসের জন্য যাবেন কবর জিয়ারত করার জন্য